সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ও সম্মানিত শ্রোতামণ্ডলী আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা আলোচনা করব দ্বিতীয় শ্রেণির গণিত বইয়ের ঊনপঞ্চাশ পৃষ্ঠার দুই নং সমস্যা বিয়োগ করি এখানে আটটি সমস্যা দেওয়া আছে পঁচাশি বিয়োগ তেরো ঊনআশি বিয়োগ চুয়াল্লিশ একষট্টি বিয়োগ পঞ্চাশ পঁচাত্তর বিয়োগ পঁচিশ নব্বই বিয়োগ পঞ্চাশ ঊনপঞ্চাশ বিয়োগ বিয়াল্লিশ সাতানব্বই বিয়োগ পাঁচ এবং শেষটায় হচ্ছে আট নম্বরে তিপ্পান্ন বিয়োগ তিন এখন আমরা এই গাণিতিক সমস্যাগুলো সমাধান করবো এরপূর্বে বলি যারা আপনারা এই চ্যানেলে নতুন এই চ্যানেলের প্লে লিস্টে দ্বিতীয় থেকে নবম শ্রেণীর বিভিন্ন ক্লাস রয়েছে প্রয়োজনে সেগুলো দেখে নিতে পারেন প্রথমে আমরা প্রথম চারটি সমস্যা দেখি পঁচাশি বিয়োগ তেরো পঁচাশি বিয়োগ তেরো বিয়োগ করলে কত হয় তো এখানে দেখো শেষটা হচ্ছে একক পাঁচটা একক দেখো এইটা হচ্ছে পাঁচ একক এখানে হচ্ছে তিন একক তো পাঁচটা একক থেকে যদি তিনটা একক বাদ দাও ধরো এখানে পাঁচটা আঙ্গুল আছে এই পাঁচটা আঙ্গুল তো মোবাইলে দেখানো সম্ভব হচ্ছে না তোমরা পাঁচটা একক থেকে অর্থাৎ পাঁচটা দাগ দিবে এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা একক থেকে তুমি কি করবে তিনটা একক বাদ দেবে তাহলে তোমার আর কয়টা একক থাকে দুইটা একক থাকে তাই আমি এখানে এককের বদলে কি লিখলাম দুই লিখলাম এবার হলো দশক আটটা দশক থেকে তুমি একটা এক দশক বিয়োগ করবে তাহলে আটটা দশক তুমি কোনো এক জায়গায় দাগ দিয়ে দিবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই আটটা থেকে তুমি একটা বাদ দিলে তাহলে আমার গনে দেখো এখানে আছে কয়টা ষাটটা তাহলে আটটা দশক থেকে একটা দশক বাদ গেলে কত থাকে বাহাত্তর তোমরা যারা মুখে মুখে হিসেব করতে পারো তাদের জন্য কোনো সমস্যা নেই বিশেষ করে যারা আছে এখনও গণিতে দুর্বল যারা মুখ হিসেব করতে পারে না তোমরা কী করবে দাগ টেনে হিসেব করবে তাহলে তোমাদের সহজ হবে এবার দেখো উনআশি থেকে আমরা চুয়াল্লিশ বিয়োগ করব তাহলে দেখো এখানে একক হচ্ছে নয়টা এখানে একক হচ্ছে চারটা তাহলে তুমি কী করবে নয়টা একক থেকে চারটে একক বিয়োগ করবে নয়টা একক থেকে যদি চারটে একক বিয়োগ করো আর তোমার একক থাকে কটা পাঁচটা এবার দশকের বিয়োগ দশক এখানে আছে ষাটটা এখানে দশকে আছে চারটা তো ষাটটা দশক থেকে তুমি যদি চারটা দশক বিয়োগ করো তাহলে তুমি কবে কতটা পাবে তিনটা দশক পাবে অর্থাৎ উনআশি থেকে চুয়াল্লিশ বিয়োগ করলে হবে পঁয়ত্রিশ এবার আসো একষট্টি থেকে পঞ্চাশ আমরা বিয়োগ করব। একষট্টি থেকে পঞ্চাশ বিয়োগ করবো তো একটা একক থেকে কোনো একক বিয়োগ যাবে না তাহলে একটা একক থেকে শূন্য একক বাদ গেলে আমার কি থাকে একেই বসে যাবে একটা কি করবে বসে যাবে এরপর এখানে দশক আছে ছয়টা এখানে দশক আছে পাঁচটা তো ছয়টা দশক থেকে যদি পাঁচটা দশক বাদ দিই আর কী থাকবে একটা দশক থাকবে তার মানে হচ্ছে একষট্টি থেকে আমরা যদি পঞ্চাশ বিয়োগ করি তাহলে হয় এগারো এবার দেখো এখানে চার নম্বরে পাঁচটা দশক থেকে তুমি যদি পাঁচটা দশ সরি পাঁচটা একক থেকে পাঁচটা একক যদি বিয়োগ করো তাহলে তুমি হবে শূন্য একক অর্থাৎ কোনো একক পাবে না জন্য শূন্য আর ষাটটা দশক থেকে যদি তুমি দুইটা দশক বিয়োগ করো আরও থাকে কয়টা দশক পাঁচটা দশক এখানে নব্বই থেকে পঞ্চাশ বিয়োগ করব তাহলে এখানে শূন্য একক থেকে যদি আমরা শূন্য একক বাদ দিই আরও থাকে কত শূন্য আর নয়টা দশক থেকে যদি পাঁচটা দশক বাদ দিই তাহলে আমাদের দশক থাকে আরও কয়টা চারটা দশক থাকে আরও কয়টা চারটা অর্থাৎ নব্বই থেকে পঞ্চাশ বিয়োগ করলে হয় চল্লিশ এরপরে ঊনপঞ্চাশ থেকে আমরা বিয়াল্লিশ বিয়োগ করব তো এখন খেয়াল করো এখানে একক হচ্ছে নয়টা এখানে একক হচ্ছে দুইটা নয়টা একক থেকে দুইটা একক বিয়োগ করলে থাকে কত সাত নয়টা একক থেকে দুইটি একক বিয়োগ করলে থাকে কত সাত চারটি দশক থেকে চারটি দশক বিয়োগ করলে আর কিছুই থাকে না অর্থাৎ উনপঞ্চাশ থেকে বিয়াল্লিশ বিয়োগ করলে আমরা পাবো সাত এবার সাতানব্বই থেকে আমরা পাঁচ বিয়োগ করব তো এখানে সাতটা একক থেকে পাঁচটা একক বিয়োগ করলে আরও থাকে দুইটা একক নয়টা একক থেকে নয়টা দশক থেকে কোনো দশক বিয়োগ নাই এজন্য নয় এখানে বসে যাবে আর এখানে দেখো তিপ্পান্ন থেকে তিন বিয়োগ তো ওই একক থেকে তিনটে একক চলে গেলে আর থাকে কত শূন্য আর পাঁচটা দশক থেকে কোনো দশক বিয়োগ যায় না তাই এখানে পাঁচ বসে যাবে আশা করি বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম